পাবলিক যেন থাকে, কি করে তোমার কথাগুলো ক্যাচ করবে? তাহারা তোমার পিছে লাগিতে মগন, নিজের ঘরের কথা গোপন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি, আমার রান্না টান্না কমপ্লিট। আজকে অনেক বেলা হয়ে গেছে, মাসিও কাজ করে চলে গেছে। আজকে এখন 10:45 বাজে, আমি সবে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে বসলাম। আমি সাধারণত এত বেলাতে ক্যামেরা অন করি না, যাই হোক বেলা হয়ে গেছে। তারও একটা কারণ আছে, আমাদের গাছে নিচে ফুল ফোটে, টগর গাছে। তবে ইদানিং দেখছি ফুলটা একদমই ফুটছে না, জানি না গরমের জন্য কি জান। যে কটা ফুল পাই তাই তুলে নিয়ে আসে, ফুল তুলতে দেখি। এবার আশেপাশে তো অনেক বাড়ি আছে, প্রত্যেকেই থাকে। এবার ব্যাপারটা হচ্ছে কিছু পাবলিক যেন থাকে, কি করে তোমার কথাগুলো ক্যাচ করবে? তাদের কিন্তু ফ্যামিলিতে অনেক প্রবলেম আছে, যেগুলো হচ্ছে টিএনপিসি করা পাবলিক। আর আমার এই ধরনের পাবলিক একদম পছন্দ হয় না, একদম পছন্দ হয় না। আর বয়স্ক মানুষ থাকলে, বয়সে বড় হলে তো তাদের মুখের উপরে কিছু বলা যায় না, সেম এজ হলে কিছু বলা যায়। আমার মনে হয় বয়স্ক মানুষটা শুনে যাওয়াটাই ভালো, উত্তরও করা যায় না। কিন্তু ওই যে বলে না পিএনপিসি মার্কা কাকিমা জেঠিমা, আর আমাদের এই পাড়াতে, পাড়াটার মধ্যে মানে নিজের বদনাম নিজেই করছি, নিজের এলাকার বদনাম, 90% এই ধরনের মানুষ। তাদের কিন্তু ফ্যামিলিতে অনেক প্রবলেম, মানে কি বলবো, চোখটা বন্ধ করে আছি আমি, কিন্তু চারিদিকের লোক তো আমাকে দেখতে পাচ্ছে, এরা এটা ভুলে যায়। তাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই সবাই জানছে, কিন্তু তারা আলোচনাটা করতে বেশি ভালোবাসে। আমার কিরকম ভালো লাগে জানো, দেখো মানুষের সঙ্গে দেখা হবে, একটু আনন্দ ফুর্তি করে কথা বলবো, হাসি ঠাট্টা করবো, এটাই। কার ঘরে কি হচ্ছে, কে কি খাচ্ছে, এগুলো তো জানার প্রয়োজন পারিপার্শ্বিক মানুষের নয়। আমার থাকলেও আমারটা কেউ খাবে না, বা আমিও কারোরটা খেতে আসবো না। তো কি আছে মানে হাসি মজাক করে আনন্দ করে গল্প করা, এটাই ভালো না? আমি কিছু সেরকম পাবলিকের পাল্লায় নিচে গিয়ে আজকে পড়েছিলাম ফুল তুলতে, মানে এর বাড়ির চর্চা, তার বাড়ির চর্চা, এই তুই জানিস এরকম এরকম ব্যাপার শুনিসনি, মানে এগুলো আমার একদম ভালো লাগে, একদম ভালো লাগে না। এবার বলি বললাম কাকিমা জেঠিমা হলে কিছু বলা যায় না, চুপচাপ মাথা পেতে শুনতে হয়। আর কি বলবো, বিরক্ত লাগে, আমার মনে হয় এর থেকে কতক্ষণে ছাড়া পাবো এরকম। আর এখন এমন হয়েছে না, আমি তো বুঝে, দেখো একটা জায়গায় থাকতে থাকতে মানুষ বুঝে যায়, এবার তো বুঝে যায় যে এ বাবা এই তো এই ফ্যামিলি, মানে আমি এখন কতক্ষণে সেখান থেকে পালাবো। কিন্তু সবসময় তো পালিয়েও পারা যায় না, পাঁচিলের ওপার থেকে যদি কি রে কি করছিস বলে যদি আরম্ভ করে, এখানে একটুখানি টাইম দিতে হয়, ওয়েট করতে হয়। ওই শুনলাম দাঁড়িয়ে, এই বাড়ির কথা তার বাড়ির কথা জিজ্ঞেস করছিল। আমি সেদিনকে মেগাবার্টে গেছিলাম, ভিডিও করেছি, প্রসঙ্গত বলি আর কি। এবার যেই বাড়িটা ক্রস করে আমি গেছি, এবার সেই বাড়িতে কি ব্যাপার এইরকম শুনলাম, হ্যাঁ তুই জানিস কিছু? আমি না তো জানি না, তুই তো ওই টাইমে ওদিক দিয়েই ক্রস করছিস, দেখলাম তুই মেগামার্টে যাচ্ছিস, তোকে দেখেছি কিন্তু, তুই খেয়াল করিস নি। তা আমি শুধু এইটুকুই অ্যান্সার দিলাম যে কাকিমা আমি আমার মতন আমার কাজে গেছি, আমার যা কেনাকাটার করা চলে এসেছে, ওদের বাড়ি যেয়ে যে ক্রস করেছি, বাড়ির ভিতরে কী হচ্ছে আমি কিন্তু খেয়াল করি, আর আমার এগুলো ভালো লাগে না সত্যি করে। তবে তুই শুনিস নি তাই কি হয়? আমি সত্যি কাকিমা আমি শুনিনি, আমি আমার মতন গেছি, আমার মনে আমি আমার মনে চলে এসেছি, এই হচ্ছে ব্যাপার। আর মানে আমার এগুলো একদম ভিতরে ভেতরে এত অস্বস্তি লাগে, কি বলবো তোমাদেরকে। আর আমাদের এইখানে এই ধরনের পাবলিকই বেশি, এই ধরনের পাবলিক, এরা না লোকের আলোচনা, তোমার একটা বিপদে কিন্তু কেউ আসবে না, কেউ বিপদে আসবে না, দূরের থেকে তখন দেখবে আলোচনা করবে, এই বোধ হয় সেই বোধ হয়, এগিয়ে কিন্তু কেউ আসবে না। কারণ আমার নিজের জীবন দিয়ে আমি জানি, আমার বাবার বেলায় মায়ের বেলায় কেউ আসবে, বা আমার বাবার বেলায় মায়ের বেলায় না, প্রত্যেকের কিছু হলে কেউ আসবে, তাদের নিজেদের লোকেরা সব করবে, রিলেটিভরা করবে, কিন্তু পাড়ার লোক কেউ এগোবে না। এইবার কথা হচ্ছে, এটাও বলতে খারাপ লাগে যে কি পরিবেশে বাস করছি, এবার শ্রাদ্ধ হলো, শ্রাদ্ধ শান্তি হলো, কি খাওয়ালো সেই নিয়ে আলোচনা, মানে লো মেন্টালিটি। কিন্তু এখানে কিন্তু এডুকেটেড পার্সনই বেশি, স্কুলের হেডমাস্টার, তারপরে আমাদের সামনের বাড়ি একজন আছে, তার কাকু মারা গেলেন, তার ছেলে চাকরিটা পেলো সিএসসিতে হাই র্যাঙ্কে, কিন্তু তাদের মনোবৃত্তিগুলোও এরকম। কাজে আমার মনে হয় শিক্ষাটা সব না, পুঁথিগত শিক্ষাটা সব না, পুঁথিগত বিদ্যাটাই সব না। আমি কোন এনভায়রনমেন্টে বড় হচ্ছি এটাই বোধ হয় সব থেকে বড় কথা। আর আমার বাবা তো
ট্রান্সফার একবার জব ছিল, আমার বাবা ডিভিসিতে সার্ভিস করতেন, ডিভিসির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। এবারে মামা বাড়ির সূত্রে এখানে বাড়িটা হয়েছিল, হয়েছে আর কি। আমার মামা বাড়ি এখান থেকে 5 মিনিটের রাস্তা। আগে বলেছি কি না জানি না, আমার মামা 17 বছর বয়সে 11-এ পড়তে মারা গেছিলো, সেই থেকে আমার দাদু দিদা একটু কেমন হয়ে গেছিলো, তখন এই মামা বাড়ির কাছাকাছি আর কি বাড়িটা কিনেছিল বাবা। নিচতলাটা কিনেছিল, উপরটা বাবা নিতে করেছে, নিচতলাটা রেডিমেড কিনে নিয়েছিল। যাই হোক, সেই সূত্রে এখানে আসা। কিন্তু পাড়াটা এমনি ভালো, খুব শান্ত শিষ্ট, কিন্তু এই PNPC পাবলিকে ভর্তি। যাই হোক, আমি একটা কথা বলছি, আমার না এগুলো না যখন শুনি খারাপ লাগে, পরে খুব মানে ভেতরে ভেতরে মনে হয় বেশ নিজে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন ইউটিউবে আছে, এখানে আছে কন্ট্রোভার্সি পাবলিক। এদেরকে নিয়ে আমি ভাবছি একটু কিছু লিখবো, আমার লেখা স্বভাব তো, লিখে দেখি দুপুরবেলা লিখবো, তোমাদেরকে শোনাবো। হ্যাঁ, কি লিখলাম, একটা পাঁচালি লিখবি এদেরকে নিয়ে। না এমনি মানে পোয়েট্রি ফোয়েট্রি হবে না, একটা পাঁচালি লিখতে হবে, পাঁচালি লিখে তোমাদের শোনাবো। হ্যাঁ, চলো ঝটপট কাজগুলো করে নিই, মানে আমার এত হাসি পাচ্ছে কোয়েশ্চেনগুলোতে, ঠিক আছে। পাঁচালিটা তোমাদেরকে শুনিয়ে দেবো আমি দুপুরবেলা, একটু ঘুমিয়ে নিয়ে লিখে নিই, আর যদি স্নান করে টাইম পাই তখনই লিখবো, মানে মাথার মধ্যে ঘুরছে আমার, একটু পাঁচালিভাবে এটা এদেরটা শোনাতে হবে। ও লিখবো আমি, আমার বরকেও শোনাবো। আমার বর বলে কি, তুমি কি পাগল, এগুলো নিয়ে আমার এসব লেখা যা, এগুলোই ভালো লাগে আমার, আমার হাসি মজাক করতে খুব ভালো লাগে। না এখন আর হাসি মজাক করে লাভ নেই, রান্না হয়ে গেছে, স্নান ফান করি, প্রচণ্ড রকমের গরম লাগবে। শুভ দুপুর বন্ধুরা, আমার লাঞ্চ ফাস্ট কমপ্লিট, 1:45 মতন বাজে, আমি দেখতেই পাচ্ছ ডায়েরি নিয়ে বসে পড়েছি লিখতে। আমার পাঁচালি আমার খুব ইন্টারেস্টিং লাগে, খুব ফানি টাইপ লাগে এগুলো আমার করতে, আমার খুব মজা পাই আমি করতে। আমাকে যখন এরকম বলে না, সকালেই তো বললাম খুব ইন্টারেস্টিং লাগে, বাবা কত কিউরিওসিটি মানুষের মনে, সেই কিউরিওসিটিটাই আমার পাঁচালি করে বের করার একটা ইচ্ছা আছে। আর একটা ইচ্ছা আছে পাঁচালির মতন করে পড়ে শোনাবার, দেখি কতখানি কি পারি। আর লিখে নিয়ে এখন কিন্তু পড়ে শোনাবো না আমি, একটু দিওয়ালির যা না আসুক একটুখানি রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপরে পড়ে শোনাবো তোমাদের কাছে, জানি না কেমন হবে। আমার খুব ভালো লাগে, আমার ফানি টাইপ লাগে এগুলো, আমার ফানি জিনিসটাই খুব ভালো লাগে, আমি ফানি শর্টও করি, আমার ফানি টাইপ খুব ভালো লাগে। যাই হোক, মানে হঠাৎ করে আজকে মাথায় এলো যে এইভাবে একটু লিখি, তো সব রকমই তো লিখি, তো চলো ঝটপট লিখে নিই, লিখে নিয়ে বিকেলবেলা কি সন্ধ্যেবেলা আবার আসছি। এখন আমি আগে লিখে নিই। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, এখন 7টা বেজে গেছে, আমি একটু দিবানিদ্রা দিলাম, তোমাদের সঙ্গে কথা বলার পরে লিখে এই পাঁচালিটা লিখে দিবানিদ্রা দিলাম, দিয়ে উঠলাম, উঠে কি করলাম, চা করলাম, ফার্স্ট চা করলাম, চা খেলাম, আটা মাখলাম, আর রুটিটাও করে রাখলাম আমার জন্য, 2 রুটি, তো ভাই আর ও তো ভাতই খাবে, 2 রুটিও করলাম, করে দুধের প্যাকেট আনা ছিল, দুধের প্যাকেটটা ফুটা, এই দুধের প্যাকেটটা ফুটাইনি, সরি, দুধটা ফুটালাম প্যাকেট কেটে, তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যে দিয়ে গা ধুলাম, গা ধুয়ে এখন তোমাদেরকে শোনাতে বসেছি, দেখো কেমন হয়েছে। আর কমেন্টস করে অবশ্যই জানাবে, কিন্তু আর একটা ভুলভ্রান্তি মার্জনীয়, কেননা আমি কোনোদিন পাঁচালি পড়িনি, আমি কোনোদিন সত্যিকারে পাঁচালি পড়িনি, আমি পাঁচালি পড়তে শুনেছি মায়ের কাছে, আমার দিদিমার কাছে, আমার ঠাম্মির কাছে শুনেছি, সেটা শুনে শুনে যেটা মনে আছে, হয়তো ভুল হতে পারে, ক্ষমা করে নিও, জাস্ট ফানি, এটা কিন্তু জাস্ট ফানি, সত্যিকারের কিছু না। চল দেরি করবো না, শুনিয়ে দিই, একটু ছন্দ মিলিয়ে লিখেছি। হ্যাঁ বলছি, হ্যাঁ, সমাজের পাঁচালি, শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, সমাজের কিছু কথা করি নু বর্ণন, সমাজে আছেন কিছু বিজ্ঞ ব্যক্তিগণ, তাহারা তোমার পিছে লাগিতে মগন, নিজের ঘরের কথা গোপন রাখিয়া, তোমার পেটের কথা নিবে টানিয়া, এনাদের মাথায় আছে গুটি কত পোকা, পোকা নড়িলে ভাবে বাকি সবাই বোকা, পেটের কথা তুমি বাহির নাহি করিলে, গল্পের গরু দিবে গাছেতে উঠিয়ে, ইহাদের হইতে বন্ধু সাবধানে রবে, তা হইলে তবে তোমরা সুখী সংসার পাবে। নমস্কার, সমাজের পাঁচালি এটা লিখেছি, এটা বর আসছে, বরকে দেখাবো, আমরা না এ নিয়ে দুজনে খুব হাসি মজা করি। তো চলি, আজকের ভিডিওটা বড় করছি না, আমি ফ্যান অফ করে রেখেছি, মানে ভিডিও করতে গেলে ফ্যানটা অফ করতে ভুলে যাই, আজকে মনে আছে, কারণ গাটা ধুয়েছি তো এখন অত গরম লাগছে না, গাটা ধুয়েই বসে পড়েছি, তো ভালোই লাগছে এখন একটু, এরপরে আবার গরম লাগবে, এরপরে আবার ঘামবো। তো
তো চলো আমার পাঁচালিটা কেমন হয়েছে, আর পড়াটা যদি ভুল হয়, আমি লক্ষ্মীর পাঁচালি শুয়ে পড়েছি, এই শুয়ে পড়েছি, আমাকে ক্ষমা করে দিও, আমি কোনোদিন পাঁচালি পড়িনি। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আজকে ডেলি ব্লগ আর করলাম না। হ্যাঁ, আমার মাথার পোকা নড়েছে, সেটা তোমাদের শুনিয়ে দিলাম। আর দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এখনো 7:30 বাজেনি আজকে, তাই জন্য আজকে গুড নাইট করলাম না, ঠিক আছে? চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা বাই।